দাঁতের ব্যথা এবং দাঁতের পোকা দূর করার কার্যকরী একটি উপায়। বন্ধুরা, দাঁতের ব্যথা এবং দাঁতে পোকা এসবের শুরু আমাদের খাদ্য গ্রহণের মাধ্যমে হয়ে থাকে। যখন আমাদের গ্রহণকৃত খাদ্যের দানা আমাদের দাঁতের কোনায় জমতে শুরু করে এবং এর থেকে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়, তখন আমরা সেটাকে দাঁতে পোকা লাগা বা দাঁতের ব্যথা হিসাবে ধরে থাকি। এমনটা অতিরিক্ত হওয়ার ফলে আমাদের মুখ ফুলে যায়, এমনকি মাঝে মাঝে এর জন্য মাথা ব্যথাও শুরু হয়ে যায়। বন্ধুরা, দাঁতের ব্যথা খুবই অসহ্যকর, কিন্তু আপনি দেখবেন আমাদের দাদা বা পরদাদারা কখনোই কোনো ডেন্টিস্টের কাছে যেত না, কারণ সেই সময় না কোনো বড় বড় ডেন্টিস্ট ছিল, না উপরন্ত তাদের দাঁতে এত ব্যথাও হতো। এছাড়া তাদের কাছে এমন কিছু প্রাচীন ঘরোয়া উপায় ছিল যার মাধ্যমে দাঁতের ব্যথা 2 মিনিটে ভালো হয়ে যেত, দাঁতের পোকা লাগা সমস্যার সমাধান হতো এবং বুড়ো বয়সেও তারা অনায়াসে আখ খেয়ে ফেলতে পারত। তো আজ আমরা জানব এই চমৎকার রেমেডিটির সম্পর্কে, যেটি 2 মিনিটেই দাঁতের ব্যথা দূর করে দিতে সক্ষম এবং দাঁতের পোকা লাগা দূর করে দেবে অনায়াসেই। তো চলুন জেনে নেওয়া যাক এই প্রাচীন উপায় সম্পর্কে। তো বন্ধুরা, এই উপায়টির জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটি এখানে নিতে হবে তা হলো লবঙ্গ। লবঙ্গ যে কোনো মুদি দোকানেই সহজে পেয়ে যাবেন। এখন আপনি এখানে 5 থেকে 6টি লবঙ্গ নিন এবং লবঙ্গগুলো অবশ্যই পরিষ্কার হতে হবে। আপনাকে কেমন লবঙ্গ নিতে হবে তা এখান থেকে দেখে নিন। এরকম পরিষ্কার এবং ভালো লবঙ্গ নিতে হবে। ভাঙ্গা লবঙ্গ এখানে নেওয়া যাবে না, যেগুলোতে ফুল রয়েছে এমন দেখে নিতে হবে, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ফুল ছাড়া যেটা রয়েছে এটার মতো না, বরং বেছে বেছে এরকম সুন্দর লবঙ্গ নিতে হবে। লবঙ্গকে ইংলিশে ক্লোভস বলা হয়। এখন এটাকে গুঁড়ো করে নিন। 5 থেকে 6টি লবঙ্গ এভাবে ভালোভাবে গুঁড়ো করে নিন। গুঁড়ো করে নেয়ার পর এখানে এটা মশলার মতো তৈরি হয়ে যাবে। এরপর আমাদেরকে এখানে নিতে হবে গার্লিক অর্থাৎ রসুনের কোয়া। এখানে আমরা রসুনের কোয়া নেব এবং সেগুলোকে ছিলে নেব। এটার ওপর থেকে ছাল ছড়ানোর পর এখন আমরা এটার রস বের করে নেব। আপনারা চাইলে এটা গ্রাইন্ড করে নিতে পারেন, অথবা লবঙ্গকে যেভাবে আমরা ভারী জিনিসের সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম সেভাবেও এটা বেটে নিতে পারেন। বাটার সময় খেয়াল রাখবেন এখানে পানি মেশানো যাবে না। ভালোভাবে বাটার পর এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢালতে হবে। আপনারা চাইলে এখানে রুমালের ব্যবহার করতে পারেন, অথবা আমি যেরকম ছাঁকনি নিয়েছি সেরকম ছাঁকনি নিতে পারেন। এরপর এটাকে চেপে এ থেকে রস বের করে লবঙ্গের গুঁড়োর ভেতর ঢালতে হবে। যতটুকু পরিমাণ লবঙ্গের গুঁড়ো থাকবে ততটুকু পরিমাণ রসুনের রস এখানে মেশাবেন, অর্থাৎ 5 থেকে 6 ফোঁটা পরিমাণ রসুনের রস এখানে আমরা মেশাবো। একটা চামচ দিয়ে ধীরে ধীরে এটা মিশিয়ে নেয়ার মাধ্যমে আমাদের উপায়টি তৈরি হয়ে যাবে। এখন 1 চিমটি পরিমাণ এটা আপনাকে নিতে হবে এবং আপনার দাঁতের যেখানে ব্যথা রয়েছে সেখানে দিয়ে মুখ বন্ধ করে ফেলতে হবে। এই সময় যে লালা তৈরি হবে সেটা বাইরে ফেলা যাবে না, মুখের ভেতর রেখে দিতে হবে এবং 5 মিনিট পর্যন্ত এটা এভাবেই মুখের ভেতর রেখে দিতে হবে এবং 5 মিনিট পর এই জিনিসটা আপনি ফেলে দিতে পারেন। প্রথমবার ব্যবহারে আপনি দেখতে পাবেন আপনার দাঁতের ব্যথা কমে গিয়েছে। 5 থেকে 10 মিনিট ব্যবহারে আপনার দাঁতের ব্যথা দূর হয়ে যাবে এবং যদি না হয় সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার এটা ব্যবহার করবেন এবং দাঁতের পোকা দূর করার জন্য একইভাবে আপনাকে এটা ব্যবহার করতে হবে। প্রতিদিন একবার করে এটা ব্যবহার করবেন এবং ধীরে ধীরে দেখতে পাবেন আপনার দাঁতের পোকার ওপর এটা কাজ করা শুরু করবে। এর পাশাপাশি আপনাকে অয়েল পুলিং করতে হবে। অয়েল পুলিং কি? এটা করার জন্য আপনি এখানে 3 ধরনের তেল নিতে পারেন, নারকেল তেল, আমলকির তেল অথবা তিলের তেল। আমরা এখানে তিলের তেল নিয়েছি। আপনাকে এখানে 1 চামচ পরিমাণ তেল দিতে হবে এবং এটা আপনার মুখে নিয়ে 1 মিনিট ধরে ভালোভাবে কুলকুচি করতে হবে এবং এরপর এটা বাইরে ফেলে দিতে হবে। এই প্রক্রিয়া 3 থেকে 4 বার করতে হবে এবং যেখানে আপনার দাঁতে বেশি ব্যথা হয় অথবা যেখানে পোকা রয়েছে সেখানে ভালোভাবে কুলি করবেন। এই প্রক্রিয়াটি করার পর গরম পানি দিয়ে কুলি করবেন এবং আপনার মুখ পরিষ্কার করে ফেলবেন। এটা করার ফলে আপনার দাঁতে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে, যার ফলে দেখতে পাবেন 1 সপ্তাহের মধ্যে আপনার দাঁতের সব সমস্যা দূর হতে শুরু করেছে। ধীরে ধীরে আপনি দাঁতের পোকার ওপরও উপকার লক্ষ্য করতে পারবেন এবং দাঁতের ব্যথা তো প্রথমবার ব্যবহারের পরেই কমে যাবে।
তো আজকের ভিডিওতে এতটুকুই। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের ভিডিও আরও পান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।